জ্যোতির্ময় বড়ুয়া আইনজীবী, আমি তাকে অনুরোধ করব এখন তার বক্তব্য প্রদান করার জন্য। উপস্থিত সুধী, যে কথাগুলো ইতিপূর্বে হয়েছে আমি জানি আপনারা সবগুলো বিষয়ে আসলে অবগত আছেন। আমি কয়েকটা বিষয় একটু নতুনভাবে তুলতে চাই। প্রথমে আসলে একটু পরিষ্কার করা প্রয়োজন ছাত্র রাজনীতি নিয়েও যে কথাগুলো উঠছে সেটা নিয়ে। আমার পূর্বতন অভিভাবক আসলে বেশ ক্ষোভের মধ্যেই বোধহয় বলে গেলেন যে ছাত্র রাজনীতি চাই না। ক্যাম্পাসে আসলে ছাত্র রাজনীতি নেই বলেই এরকমের একটি অবস্থা হতে পারছে। যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা তাদের নিজের স্বার্থের জন্য রাজনীতি করার কথা ছিল, তারা যখন দলীয় লেজর বৃত্তি করায় ব্যস্ত হয়ে পড়ে, তখন এই ধরনের খুন খারাপিগুলো ঘটে। যে বড় ভাইরা তার ছোট অতস্থন যারা আছে, ছোট ভাইদের যারা অভিভাবক হিসেবে কাজ করার কথা ছিল, যাদেরকে বুক আগলে রাখার কথা ছিল, তারা তাদেরকে পিটিয়ে মারছে কিসের জন্য, কার স্বার্থে? সে স্টুডেন্টের স্বার্থে নাকি শুধুমাত্রই ফেসবুকের একটি লেখার কারণে? না ক্ষমতার দম্ব দেখানোর প্রয়োজন ছিল, তারাও যে আসলে ক্ষমতা দেখাতে পারে, তারা যে পাওয়ার স্টেক হোল্ড করে সেটা প্রমাণ করার যথেষ্ট দায়িত্ববোধ তাদের মধ্যে ছিল, সেই কারণেই আজকে এই ছেলেটির প্রাণ গেল আপনারে। তাদের ফেসবুক পোস্টের কারণে কতটুকু কি ক্ষতি হয়েছে বা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট একটি লেখার কারণে এই শিক্ষার্থীদের যারা পিটিয়ে মারলো তাদের কি ক্ষতি হয়েছে আমি জানি না। ক্ষতি যেটা হলো সেটা আমাদেরই ক্ষতি হলো, মত প্রকাশের স্বাধীনতার ক্ষতি হলো, একাডেমিক ফ্রিডমের, একাডেমিক ফ্রিডমের ওপরে বারে বারে আঘাত এসছে এই শিক্ষাঙ্গনগুলোতে, যেখানে তাদেরই উচিত ছিল এই শিক্ষার দ্বারগুলোকে উন্মোচন করা। যে শিক্ষায়তনগুলো এই শিক্ষার্থীদের অভয়ারণ্য হওয়ার কথা ছিল সেটি এক একটি ভয়ের জনপদে পরিণত হয়েছে। আমরা কোন বিশ্ববিদ্যালয়টির কথা বলবো? আমরা জাহাঙ্গীরনগরের দিকে যাব, যেখানে ভিসি নিজেই টাকার ভাগাভাগি করেন, যেখানে নিজে ডেকে নিয়েই এইসব রাজনৈতিক দলদের ছাত্রলীগ নেতাদেরকে টাকা দিয়ে বলেন যে জেট বাবা নাও, তোমাদের ভাগটা নাও, বাকি ভাগটা আমরা চেটে পুটে খাই। শিক্ষক রাজনীতি বরঞ্চ বন্ধ হওয়া উচিত, ছাত্র রাজনীতি দরকার। এই চেটে পুটে খাওয়া যদি ঠেকাতে হয়, ছাত্রদের পরিস্থিতি যদি আজকে নিরাপদ করতে হয়, সত্যিকারের ছাত্র রাজনীতি আসলে ফিরিয়ে আনতে হবে, দলীয় লেজর বৃত্তি নয়। প্রশ্নটা এখানেই তোলা দরকার। আরেকটি প্রশ্ন একটু আইনজীবী হিসেবেই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই যে এত খুন, এত মামলা, এত কিছু হয়, কেন প্রবস্থের বিরুদ্ধে কিছু হয় না? কেন প্রক্টরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না? গত বছর এই জায়গাতেই শিক্ষার্থীরা যখন কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিল, তাদের অনেককে পেটানো হয়েছে লাঠি দিয়ে, হাতুড়ি দিয়ে। যারা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছিল তাদেরকেও পেটানো হয়েছে। আমি নিজে আইনজীবী হিসেবে কিছু শিক্ষার্থীদের পক্ষ থেকে আদালতে মামলা করেছিলাম, মামলা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে, মামলা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের প্রভোস্টের বিরুদ্ধে। কি বলেছিল জানেন আদালত? অভিভাবকরা কেন এসছে, কেন যারা মার খেয়েছে যেসব শিক্ষার্থী তারা কেন নয়? বললাম হুজুর আদালত, তারা তো জেলে এখনো, তাই তাদের অভিভাবকরা এসছে, তাদের স্টেক আছে, তাদের ছেলেদের পাঠাচ্ছে এখানে হাতুড়ি দিয়ে পেটানোর জন্য নয়, তাদের ছেলেদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে লাঠি দিয়ে পেটানোর জন্য নয়। সবগুলো প্রতিষ্ঠান থেকে এরকম নতজানু নীতি যদি চলতে থাকে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? কোথায় আমাদের প্রশ্নগুলো তুলব? আমাদেরকে তাই আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে, আমাদেরকেই কথা বলতে হচ্ছে রাস্তায় নেমে এই শিক্ষার্থীদের জন্য। তাদের বড় করতে গিয়ে বাবা মা সারা জীবন হিমশিম খাবেন, তাদের খরচ জোগাতে গিয়ে হিমশিম খাবেন, তাদের লাশ কাঁধে নিয়ে আবার তাদের দাফন করতে গিয়েও তাদেরকে হিমশিম খেতে হবে, নানান রকমের প্রশ্ন তুলতে হবে। কেন আজকে ডক্টররা মনে করবে না এটা তাদের দায়িত্ব এই শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া? কেন হলে প্রভোস্ট মনে করবে না এটা তাদের দায়িত্ব? যদি দিতে না পারেন ছেড়ে দেন না কেন? কে বলেছে আপনাকে, পায়ে ধরেছিল কে হলের প্রভোস্টের দায়িত্ব নিতে, ডক্টরের দায়িত্ব নিতে? কে বলেছিল আপনাকে নিরাপত্তার দায়িত্ব নিতে? আত্মসম্মান বোধটুকু কিভাবে হবে আর আপনাদের? নির্লজ্জ বেহায়াগুলো সব বসে আছেন বিশ্ববিদ্যালয় চালানোর জন্য, একটা ভিসির কোনো যোগ্যতা পর্যন্ত না একটা প্রাইমারি স্কুল চালানোর মতো বড় বড় এতগুলো বিশ্ববিদ্যালয় চালানোর দায়িত্ব নিয়ে বসে আছেন।
বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজনকে লাফি না দেওয়া পর্যন্ত তিনি গেলেনই না। শিক্ষার্থীদেরকে গুন্ডা ভাড়া করে এনে তিনি বিলের মধ্যে পর্যন্ত দৌড়ে দৌড়ে মারার মতো ঘটনা ঘটেছে। গুন্ডা মাস্তান, সব গুন্ডা মাস্তান আজকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন। পাবলিকের টাকায় চলে এই বিশ্ববিদ্যালয়গুলো, আপনাদের কারো বাপের টাকায় এই বিশ্ববিদ্যালয়গুলো চলে না। যেসব শিক্ষার্থীদের আজকে জীবনগুলোকে বিপন্ন করে তুলেছেন, যে রাজনীতি আজকে এই শিক্ষার্থীদের জীবন বিপন্ন করে তুলেছে, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমরা সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। যে চুক্তি নিয়ে কথা হচ্ছিল সেই চুক্তির বিরুদ্ধে আমরা সবাই আজকে আমরা ক্ষমতাহীন হয়ে পড়েছি, আমাদের কণ্ঠ অনেক দুর্বল হয়ে পড়েছে আপনাদের ক্রমাগত সন্ত্রাসের কারণে, আপনাদের নিপীড়নের কারণে। তার মানে এই নয় যে আমরা কথা বলতে পারবো না, এই নয় যে আমরা কখনোই কথা বলবো না। যদি ভেবে থাকেন দেশকে বিক্রি করে দেওয়ার এই সমস্ত চুক্তিগুলো আপনারা বাস্তবায়ন করতে পারবেন, ভুল করছেন। তাহলে এটুকু হুঁশিয়ারি বার্তা দিয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।